আসছে বিস্তারিত খবরে। এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সাগরদিঘিতে। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার দস্তুরহাট নতুনপাড়া এলাকায়। মৃতের নাম শামীম আক্তার। খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে শামীমকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শনিবার রাতে বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় শামীম আক্তার। তারপর সে আর বাড়ি ফেরেনি। শামীম পরিযায়ী শ্রমিকের কাজ করে, ঈদ উপলক্ষে বাড়ি এসেছিল। রবিবার সকালে এলাকার লোকজন মাঠে যাওয়ার সময় সাগরদিঘি থানার দস্তুরহাট নতুনপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় শামীম আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত্যুর মনে করছি ছেলে, একদম একবারে আপনার নিরীহ ছেলে। এই ছেলে কোনো ঝোর নাই, ঝামেলা নাই, ফ্যামিলি ভালো। আর এই ছেলেকে মানে বন্ধু বান্ধবী মেরেছে। ওর পেছনে যে সব বন্ধু গুলো ছিল, বন্ধু গুলোকে এখন আপনারা তদন্ত করেন। বন্ধু বান্ধবী এই ছেলেকে নষ্ট করলে, মার্ডার করলে, তাদের আইনত ব্যবস্থা চাই। এই যে ছেলেকে মারলে, আমরা শাস্তি জেল চাই। খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে শামীমকে। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। রাত 10টার সময় সব ছেলেকে শুকানো ঝাঁপ কাটি বারে গেল। সকালবেলায় এসে দেখছি যে ছেলেকার পাঠিয়ে দেখো, তাদের থেকে এসে ধরছি দেয় তো নিজের দিকে দিনদারাম কমাচ্ছে। তৈরি আসি তো দেখছি ওই কারণ কিছুই বুঝতে পারছি না, কারোর সাথে কাজে ঝামেলা কিছুই হয়নি। বেগত বলতে গেলে রায় 10টার সময় শুতেছি, ধরেন যে কি আর তারপরে বুঝতে পারছি না। এটা মার্ডারই তো, মার্ডারই আছে, যেন শাস্তি হোক যে মার্ডার করেছে। পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 কে এন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।